আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব কিডনি ভালো রাখার 9টি উপায়। প্রথম যে সমস্যাটির কথা বলবো, যে কারণে কিডনি সবচেয়ে বেশি খারাপ হয় সেটি হচ্ছে অতিরিক্ত পরিমাণে ব্যথার ওষুধ সেবন করা। অর্থাৎ আপনি যদি আপনার কিডনিকে ভালো রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই একজন MBBS চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনি ব্যথার ওষুধ সেবন করতে পারবেন না। যদি আপনার একান্তই ব্যথার ওষুধ সেবন করতে হয়, সেক্ষেত্রে এমন কিছু ব্যথার ওষুধ আছে যেগুলা কিডনির কম ক্ষতি করে, কিংবা এমন কিছু ওষুধ আছে যেগুলো কিডনির ক্ষতি করে না। আপনাকে একটা ফার্মেসিওয়ালা থেকে মানে ব্যথার ওষুধ না খেয়ে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে ওই ওষুধটা গ্রহণ করতে হবে, যে ওষুধটা খেলে আপনার কিডনির সমস্যা হবে না। 2 নম্বরে যে পরামর্শটি দেবো সেটি হচ্ছে আপনাদেরকে খাবারের ক্ষেত্রে কিছুটা সচেতন হতে হবে। যেমন আমরা রাস্তাঘাটে আশেপাশে যে দোকানগুলো দেখি, সেখানে অনেক জাঙ্ক ফুড তৈরি হয়। তো এই জাঙ্ক ফুডগুলো যেমন সিঙ্গারা, সমুচা, পরোটা, হ্যাঁ, এই এই খাবারগুলো হয় কি আপনার অতিরিক্ত পোড়া তেল দিয়ে এগুলাকে ভাজা হয়। দেখা গেছে একটা তেল দিয়ে আজকে কালকে পরশু ভাজছে। এই এই অতি অনেক দিন পোড়া যে তেলগুলো আছে, এই তেল তেলের যে খাবারগুলো আছে, এই খাবারগুলো কিডনির জন্য অনেক ক্ষতিকর। সুতরাং আপনি যদি আপনার কিডনিকে ভালো রাখতে চান, আপনাকে এই পোড়া তেলের দিয়ে যে খাবারগুলো তৈরি হয়, ওই খাবারগুলো থেকে দূরে থাকতে হবে। 3 নম্বর যে পরামর্শটি দেব সেটি হচ্ছে আপনাকে আপনার নিজেকে সচল রাখতে হবে। অর্থাৎ আপনি যদি সারাক্ষণ শুধু বসে বসে কাজ করেন, তাহলে আপনার কিডনি ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, যদি আপনি আপনার কাজটা যদি সবসময় শুধু বসে বসে হয়ে থাকে, তাহলে আপনাকে দিনের একটা নির্দিষ্ট অংশ আপনাকে হাঁটতে হবে। পাশাপাশি আপনি যেটা করতে পারেন, আপনি মনে করেন 5 তলায় উঠবেন, তাহলে আপনি লিফট ব্যবহার না করে আপনি সিঁড়ি ব্যবহার করুন, কিংবা আপনি 10 মিনিটের রাস্তা রিক্সায় না গিয়ে আপনি এটা হেঁটে যান। ওয়াকিং ডিস্টেন্স যেই দূরত্বগুলো আছে সেগুলো আপনি হেঁটে হেঁটে পার হন, তাহলে দেখবেন যে আপনার শরীরের যে মানে সচলতা সেটা বজায় থাকবে এবং আপনার কিডনিগুলো ভালো থাকবে। 4 নম্বরে আমি বলবো কিছু ফল এবং কিছু খাবার আমাদের কিডনির জন্য ক্ষতিকর, আপনাকে ওই খাবারগুলো থেকে দূরে থাকতে হবে। যদি একান্তই আপনাকে ওই খাবারগুলো খেতে হয়, সেগুলো কম খাবেন। যেমন ফলের মধ্যে আছে কামরাঙ্গা, শাকসবজির মধ্যে আছে পুঁই শাক, পালং শাক, এবং মাংসের মধ্যে আছে গরু মাংস এবং খাসির মাংস। এই খাবারগুলো আমাদের কিডনিতে পাথর তৈরিতে সহযোগিতা করে। সুতরাং এই খাবারগুলো আপনি কম খাবেন, তাহলে আপনার কিডনির পাথর কম হবে। 5 নম্বর যে পরামর্শ দেবো সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি খেতে হবে, এবং এই পানিটা আপনি একবারে খেলে সেটা কিন্তু ক্ষতিকর। আপনাকে যেটা করতে হবে, সকালে 1 গ্লাস, হ্যাঁ, তারপরে হচ্ছে তার 1 ঘন্টা পরে 1 গ্লাস, দুপুরে 2 গ্লাস, বিকেলে 1 গ্লাস, সন্ধ্যায় 2 গ্লাস, রাতে 2 গ্লাস, ঘুমানোর সময় 1 গ্লাস, এভাবে করে সারাদিন মিলিয়ে আপনাকে 2 থেকে 3 লিটার পানি খেতে হবে। যদি আপনি একসাথে 1 লিটার পানি খেয়ে ফেলেন বা 1.5 লিটার পানি খেয়ে ফেলেন, সেটা কিন্তু আসলে কিডনির উপকার হচ্ছে ক্ষতি করবে বেশি। তো এই জন্য বলবো আপনারা 2 থেকে 3 লিটার পানি সারাদিন মিলিয়ে খাবেন, যাতে করে আপনার কিডনির উপর অতিরিক্ত চাপ না পড়ে। 6 নম্বর যেটা বলবো, যাদের হাই প্রেশার আছে তাদের ক্ষেত্রে হচ্ছে আপনাকে আপনার প্রেশার কন্ট্রোলে রাখতে হবে। যদি আপনি আপনার প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে না পারেন, সেক্ষেত্রে বাংলাদেশের যে সকল কিডনি রোগীরা আছেন, তাদের 60% রোগী হচ্ছে যারা হাই প্রেশার রোগী। অর্থাৎ তারা হাই প্রেশার কন্ট্রোলে না রাখতে রাখতে একসময় তাদের কিডনিটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়। সুতরাং যাদের হাই প্রেশার আছে, তারা আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার হাই প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এক্ষেত্রে একটি কথা আপনাদেরকে বলে রাখা ভালো, আপনারা অনেক সময় ওষুধ খাওয়ার পরে যখন প্রেশার কমে যায়, তখন মনে করে থাকেন যে আপনি ভালো হয়ে গেছেন, তখন আপনারা ওষুধটা আর খেতে চান না।
এরকমটা যেন না হয়। আপনার যদি প্রেশার কমেও যায় সেক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার প্রেশারটা যেন বেড়েও না যায় আবার বেশি কমে না যায় এরকম একটা ডোজ আপনাকে মেনটেন করতে হবে। এবং মনে রাখতে হবে হাই প্রেশারের ওষুধ সারা জীবন খেতে হয়, আমৃত্যু খেতে হয়। তারপরে যে পরামর্শ সেটা হচ্ছে আপনার যারা ডায়াবেটিসের রোগী আপনাদেরকে হাই প্রেশারের মতো ডায়াবেটিসের ওষুধ খেয়ে খেয়ে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিস শুধুমাত্র ওষুধ খেলে কন্ট্রোল হয় না, আপনাকে পাশাপাশি খাবারের কন্ট্রোল করতে হবে। খাবার কন্ট্রোল করে ডায়াবেটিস ওষুধ খেয়ে আপনাকে কি করতে হবে, ডায়াবেটিসের সুগার লেভেলটা কমিয়ে রাখতে হবে। যদি আপনি সুগার লেভেলটা অনিয়ন্ত্রিত থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কিডনি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তারপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে যদি আপনার ধূমপান এবং মদ খাওয়ার অভ্যাস থাকে তাহলে সেগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। যদি আপনি অ্যালকোহল অথবা মদ খেয়ে অভ্যস্ত থাকেন সেটা আপনাকে পুরোপুরি ছেড়ে দিতে হবে। আর যদি আপনি ধূমপান করেন সেক্ষেত্রে আপনি ধীরে ধীরে কমিয়ে আনুন, একবারে তো ছাড়া যাবে না, ধীরে ধীরে কমিয়ে আনুন, তাহলে আপনার কিডনিগুলো ভালো থাকবে। সর্বশেষ যে পরামর্শ দেবো সেটা হচ্ছে আপনারা প্রাথমিকভাবে আপনার কিডনিগুলো ভালো আছে কিনা সেটা বোঝার জন্য বছরে দুইবার অর্থাৎ প্রতি 6 মাস অন্তর অন্তর আপনাকে মোট 2টি পরীক্ষা করতে হবে, যেটা আপনারা নিজেরাই করতে পারবেন। পরীক্ষাগুলোর নাম হচ্ছে সেরাম ক্রিটিনিন, যেটা আমরা রক্তের মাধ্যমে করি, আর একটা হচ্ছে ইউরিন অ্যালবুমিন, যেটা আমরা প্রস্রাব পরীক্ষার মাধ্যমে করি। এই দুইটা পরীক্ষা আপনি প্রাথমিকভাবে নিজে নিজে টেস্ট করে আপনি আপনার কিডনি ভালো আছে কিনা সেটা দেখতে পাবেন। যদি আপনি না বুঝছেন তাহলে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি পরীক্ষাগুলো করবেন এবং রিপোর্টটা তাকে দেখাবেন। দেখানোর পর আপনার ডাক্তার সাহেব আপনাকে বলে দিবে আপনার কিডনিটা ভালো আছে নাকি খারাপ আছে। তো প্রিয় দর্শক, যে পরামর্শগুলো দিলাম এই পরামর্শগুলো যদি আপনারা সঠিকভাবে মানে মেনে চলতে পারেন তাহলে আশা করি আপনাদের আমৃত্যু আপনাদের কিডনিগুলো ভালো থাকবে এবং অল্প বয়সে আপনাদের কিডনি খারাপ হবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।